ইহুদিরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31st নাইটের মাঝে মদের বোতল নেয়া, মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া, কথা কয় না। পুলিশ ধরলে তখন বলে আমায় ধরছো কেন, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ, বিধর্মীদের ফ্যাশন নয়া দেখায় কেমন নাচন। পশ্চিমাদের ফ্যাশন ঠিক কিনা করে বলেন, পড়ায় আছে ফুল প্যান হাঁটুর কাছে ছেঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গেরা, লম্বা কানো শার্ট পরে বুকটা রাখে খোলা, গলায় ঝুলায় সোনার চেন দেখায় ফ্যাশন খেলা। প্রশ্ন পালে বলে হে রে এই তো নিও ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ঠিক কি নজরে বলেন। কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, আবার কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, টাইট ফিট কাপড় পরে হাতে মেয়ের দল, বুড়ি হাতে মেকআপ করে আরো দেখায় ঢং, কথা বল না। এগুলো সব পশ্চিমাদের ফ্যাশন। একজন মুসলমান তো এইভাবে চিন্তা করবে, আমার জীবন থেকে একটা মিনিট পার হয়ে গেল, আমি এক মিনিট কবরের দিকে অগ্রসর হয়ে গেলাম। একজন মুসলমান তো চিন্তা করবে আমার জীবনে একটা ঘন্টা পার হয়ে গেল, আমি এক ঘন্টা কবরের দিকে অগ্রসর হলাম। একজন মুসলমান তো চিন্তা করবে আমার জীবনে একটা দিন শেষ হয়ে গেল, আমি একদিন কবরের দিকে অগ্রসর হয়ে গেলাম। একজন মুসলমান চিন্তা করবে একটা মাস শেষ হয়ে গেল, এক মাস কবরের দিকে অগ্রসর হয়েছি। একজন মুসলমান চিন্তা করবে এক বছর আমার জীবন থেকে পার হয়ে গেল, এক বছর আমি কবরের দিকে অগ্রসর হলাম। একজন মুসলমান চিন্তা করবে আমার সামনে নতুন বছর আসছে, আনন্দের সময় নয়, চোখের কান পানি কান্না করতে করতে আফসোস করার কথা। বিগত এক বছর কি পরিমাণ গুনাহ করেছি, সেই গুনাহ থেকে তওবা করে নতুন বছরে গুণমুক্ত জীবন গড়ার প্রতিজ্ঞা করা। বিগত বছর আমি আল্লাহ পাকের গোলামি করতে পারি নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারি নাই, যত আল্লাহর হুকুম অমান্য করেছি। নববর্ষে আল্লাহর হুকুমগুলোকে আবার পরিপূর্ণ করার প্রতিজ্ঞা নিয়ে নববর্ষের জন্য কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে তখন ঠিকেরা। কিন্তু আমরা তা না করে যে বছরগুলো সময়গুলো গুনাহের মধ্যে পার করে দিলাম, আবার নতুন বছরটাকে গুনাহের মাধ্যমে আমরা সূচনা করলাম, আমরা মুসলমান দাবিদার হতে পারি, ইমানদার দাবিদার হতে পারি, প্রকৃত মুমিন মুসলমান কোনোদিন আল্লাহ পাকের দরবারে আমরা হতে পারবো না, কথা বলেন ঠিক কিনা। হম মুসলমান হ্যায় মগর হমে মুসলমানি নেই, হম মুসলমান হ্যায় মগর হমে মুসলমানি নেই, হমে ঈমান হ্যায় মগর হম মুমিনে কামিল নেই। একজন মুমিন মুসলমানের জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম হলো হায়াত। সময় আমাদের জীবনে সবচেয়ে বড় দামি সম্পদ। আজকে আমার কাছে চোখের দাম, আমার কাছে কানের দাম, হাতের দাম। একজন মানুষকে যদি বলা হয় হে বন্ধু তোমাকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেওয়া হবে বিনিময়ে তোমার দুইটা চোখ দাও, কেউ রাজি হবে নাকি? একজন মানুষকে যদি বলা হয় তোমাকে এই টান্ডা থানা এমপি বানায় দেওয়া হবে বিনিময়ে তুমি তোমার দুইটা কান দেওয়া দাও, কেউ রাজি হবে না। এই আমাদের কাছে আমাদের চোখের দাম, এই জন্য আমরা আমাদের চোখ নষ্ট করতে চাই না, আমাদের হাত নষ্ট করতে চাই না, কান নষ্ট করতে চাই না, কিন্তু একটা বারের জন্য কোনোদিন চিন্তা করে দেখলাম না। ও যুবক বন্ধু আমার, আমার জীবনে এই হাত এই পায়ের এই কান এই চোখ নাক সব কিছু অচল, একটা মাত্র নেয়ামত, যে নেয়ামতের মাধ্যমে আমাদের জীবনে সব দামি অঙ্গগুলো চলে, ওই নেয়ামতের নাম হলো আমাদের সময়, আমাদের হায়াতের মাধ্যমে আমাদের চোখ চলে। আজকে আমার কাছে হায়াত আছে আমাদের চোখ সচল, আমার কাছে হায়াত আছে আমাদের কান সচল, আমাদের কাছে হায়াত আছে আমাদের হাত সচল। কিন্তু হায়াত যদি না থাকে আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না, কথা কোন ঠিক কিনা। আমি চোখের হেফাজত করলাম, আমার হাত বা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট থেকে আমি সংযত রাখলাম, কিন্তু আমার জীবনে সবচেয়ে আমি সম্পদ হায়াতটাকে আমি সবচেয়ে বেশি নষ্ট করি। একটা বারের জন্য চিন্তা করলাম না, 31st নাইটের নামে যে আমার জীবনের সময়ের মূল্য আমরা নষ্ট করলাম,
আমাদের হায়াতকে নষ্ট করলাম, গুনাহের মধ্যে কাটাইলাম, এই চোখগুলো গুনাহের মধ্যে কাটাইলাম, হাতগুলো গুনাহে কাটাইলাম, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ জেনাবে বিচার মধ্যে বের করলাম। মনে করতেছি দুনিয়ার কোনো মানুষ তো জানে না, দুনিয়ার কোনো বাবা মা জানে না, ভাই বন্ধু জানে না, উস্তাদ শাকদের কেউ জানে না, কিন্তু মহান মালিক রব্বুল আলামিন জানতেছে। কিনা জোরে বলেন ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর। আমরা যত চোখের খেয়ালত করি, আমরা কানের খেয়ালত করি, আমরা সবাই নষ্ট করি, চোখের পলক পর্যন্ত আল্লাহ পাক জানে আমাদের অন্তরে যা গোপন করে সব আল্লাহ পাক জানে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জানার উপরে হিসাব নাও নেয়, কিয়ামতের কঠিন ময়দানে আমার এই যে চোখ দ্বারা আমি 30 বার নাইটে আমার বান্ধবীর দিকে তাকাইলাম, যে হাত দ্বারা তাকে ধরলাম, যে কান দ্বারা অশ্লীল নাচ গান শুনলাম, চোখ দ্বারা দেখলাম, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের ময়দানে মালিকের দরবারে সাক্ষী হবে রোজে মাহশার। হারানে হা পায়দা শাওয়াব হামজে খুদ হার মুজরে মারি সওয়া শাওয়াব দস্ত পাবেন হাদে গাওয়াহি আজবায়া বরফা সাদে উবা পেশে মুস্তা দস্ত গোয়াদ মঞ্চনি দজ দিদাম লব্ব গোয়াদ মঞ্চনি বসে দাম চশমে গোয়াদ কর দাম গমজা হারাম বসে গোয়াদ চিদাম সমরুল কালাম। এই জন্য আজকে আমরা প্রতিজ্ঞা করব, আমাদের কাছে 35 নাইট আসুক না কেন, ভ্যালেন্টাইন্স ডে আসুক না কেন, আমরা নবীর উম্মত, আল্লাহ পাকের গোলাম। আমরা কোনোদিন মিশনবের আদর্শ ছেড়ে ইহুদি খ্রিস্টানদের সভ্যতায় আমরা গা বাসাতে পারি না, ধরে কোন ঠিক কিনা। এই 35 নাইট মুসলমানদের সন্তান পালন করতে পারে না, আমাদের জীবন থেকে যে সময় চলে গেল গুনাহের জন্য, আমরা আগেকটা বছরকে গুনাহের মাধ্যমে বরণ করতে পারি না। এই 31st নাইট ভ্যালেন্টাইন্স ডে এগুলি পশ্চাৎ ইহুদি সভ্যতা, কথা কোন ঠিক কিনা। ইহুদিরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31st নাইটের মাঝে মদের বোতল নেয়া মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া, কথা কয় না। পুলিশ ধরলে তখন বলে আমায় দর্শকেন পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন, মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ, বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন, পশ্চিমাদের ফ্যাশন ঠিক কিনা করে বলেন। পড়ায় আছে ফুল প্যান হাঁটুর কাছে ছিঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গেরা, লম্বা কানো শার্ট পরে বুকটা রাখে খোলা, গলায় ঝুলায় সোনার চেন দেখায় ফ্যাশন খেলা। প্রশ্ন পালে বলে হায় রে এই তো নিও ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ঠিক কি নজরে বলেন। কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, আবার কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, টাইট ফিট কাপড় পরে হাতে মেয়ের দল, বুড়ি হাতে মেকআপ করে আরো দেখায় ঢং, কথা বল না। এগুলো সব পশ্চিমাদের ফ্যাশন, এ 31st নাইটে সবগুলো অপকর্ম করা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে, আমি আগেই বলছি আমার কথা আগাও নাই মাথাও নাই গোড়াও নাই, মাঝখান দিয়া হুজাইফি ভাইয়ের কথা মাঝখানে ধরলাম, আবার এখানে শেষ করলাম, অগোছালো কথা আপনাদের সামনে রেখে গেলাম, এই উদ্দেশ্যে এই মঞ্চে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে হাজিরা দেয়া, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমাদের সকলকে আজকের প্রোগ্রামকে সফলতার সাথে পুরা করে যা কিছু শুনবো এবং বলা হবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।